উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন, উসমান গনি কয় আমিন, আবেগে প্রেমে আবেগে বলে ফেলেছে একটা খেজুর গাছের দিকে তাকাই, খেজুর গাছ রে আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে, সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি ইহুদি এসে দাঁড়ায় আছে। মোনাজাত শেষ করার পরে বলছে উসমান শোনো, এই লোকটিকে ডাক, বলে তুমি কি জানো না এটাই তোমার নবী, এটাই তোমার নবী, কি হয়েছে? বলে উসমান এটা তোমার নবী বলে, হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কুরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী। এক কাজ, কি কান্দা কান্দতেছে তোমার জন্য তোমার নবী, আর তুমি যখন মুসলমান হয়েছো অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায়, তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে, মরিদ হওয়ার জন্য যে মাল এই জায়গাতেই আছে, ঠিক কিনা? যে প্রধানমন্ত্রী গেছে, ওই হুদি মনে করে উসমান তোমার মতো ধনী যখন ইনার কাছে মরিদ হয়েছে অরিজিনাল নবী, বলে অরিজিনাল না থেকে ঘুমা নবী, আমার একটা কথা শুনবা ভাই, কি আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে পারো না? সুবহান, তুমি কি মুসলমান হবা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো নবী আমার বন্ধুটাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান বানিয়ে দিলেন। এইবার আপনি পীর ধরলে পীরের কাছে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কি পারে না? বলছে হুজুর আমি তো মুসলমান হইলাম, তাহলে আমার কয়টা কথা আপনার শুনতে হবে, বলো। উসমান গনি চিন্তা করতেছে কি কোন উল্টা পাল্টা প্রশ্ন করবে নাকি, উসমান গনি দাঁড়ায় আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে উসমান গনি কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আমিও মুসলমান হলাম, উসমানের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানের যেই নবী আমারও সেই নবী, উসমানের যে কুরআন আমারও সেই কুরআন, বলে হ্যাঁ, বলে হুজুর গো কুরআনের ভিতরে তো বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তাহলে আজকে মুসলমান হিসাবে উসমান গনি তো আমার ভাই। বলে হ্যাঁ কুরআনের আইন মোতাবেক তোমরা দুইজন কি ভাই ভাই। বলে তাই যদি হয়, এটা কুরআনের আইন, বলে হ্যাঁ তাই যদি হয়, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না, হুজুর গো উনিও আমার ভাই, আমিও ওনার ভাই, ওনারও যে নবী আমারও সেই নবী, ওনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, এই নেন আপনার পবিত্র হাতে আমার ভাই উসমানের সমস্ত টাকা ফেরত দিয়ে ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। এটা ছিল মসজিদে কুবা, তরিকতের ওয়াজের মাঝে এই ওয়াজটা করার নিশ্চয় কারণ আছে, দানের ভাবটা দেখেছেন? আর আমাদের দান কি বলবো না, বাজার থেকে দুই টাকার একটা ফাটা নোট টেপ মারা, তোর বউ বলছে যে এই এমনি টাকা পয়সার অভাব তো ফাটা কেনে দুই টাকার একটা নোট, বলে পাঞ্জাবির পকেটে ঢুকায় রাখ শুক্রবারে সালায় দেব, কোথায় দিবি? দেখবেন মসজিদে একটা দান বাক্স যায় নাকি, যায় নাকি? তো ইমাম সাহেব সামনে থাকে, তো ইমাম সাহেব যখন সালাম ফেরায় তখন দান বাক্সটা দেয়, ইমাম সাহেব খট করে মোনাজাত করে, তো ইমাম সাহেব বুঝলো কি করে যে সব কাতারে কৈটোটা ঘুরিয়ে আইছে। দেখবেন আমার জীবনে কোনোদিন আমাদের এলাকার মসজিদে কোনোদিন 1000 নোট পড়তে দেখি নাই, 500 টাকার নোট পড়তে দেখি নাই, শুধু দেখবে আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। দুইখানা আয়াত, এইবার আমি যেটা বলি, কিছু কিছু বাউল ফকিরের গান কিন্তু আপনারা একবারে হারাম মনে করবেন না, কিছু বাউলের গান আছে আমি চুপচাপ শুনি, ও
ওরা বলে আমি অন্যদিকে মুখটা ফিরে শুনি, তার কারণ আমার বাড়ির কাছে লালন ভুকের রাখা বুঝলেন না। আর গান বুঝতে পারলে কোনো ব্যাপার না, না আন্দাজে একজনকে ফণ্ড ফণ্ড এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা কিসের অহংকার রে বন্ধু কিসের অহংকার। এর মধ্যে হারাম কথা কোনটা বলুক তো হুজুর, সব তো আমাদের জন্য সুরে বলেন ঠিক কি, আন্দাজে বলা নাই কোয়া নাই, আমাদের হয়েছে কি, আমি যদি চরমনাইকে ভালোবাসি চরমনাই যেটা বলে সেইটাই ভালো, আমি মানিকগঞ্জকে ভালোবাসি মানিকগঞ্জ যেটা বলে সেইটাই যাইজ, আমি মাইজ ভান্ডারকে ভালোবাসি মাইজ ভান্ডার যেটা বলে সেইটাই যাইজ, কিন্তু গোড়াই তো একজন নবী মুহাম্মাদুর রাসূল। জোর করিয়া বুঝতে গেলে তরিকতের ওয়াজ শুরু হয়েছে কিন্তু শুনছেন তো, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। মরানা কেরামত আলী জনপুরি উনি হলো ভারতের, তো রংপুরে আসি উনি পীর মুরিদি করে মানুষকে দিনের দাওয়াত দেয়। এক ভণ্ড পীর পীর পছন্দ করে না, এই ভণ্ড করেছে কি ওর ছেলেকে বলছে শোন এই জায়গায় মরানা কেরামত আলী বিশাল মার্কেট করে ফেলেছে, এই দেশ থেকে ওকে মায়েরই ওকে তাড়ানো দরকার। বলছে কিভাবে, বলে তুই মরার মতন পড়ে থাকবি কাফন দিয়ে পেশায় নিয়ে যাই, বলবো হুজুর জানাজা করে দেন, শোন যখন জানাজায় দাঁড়াবে আল্লাহ একবার বলে হাত তুলবে তখন তুই কাফনের মধ্যে থেকে ঠেলে উঠবি, তখনই আমি মায়ের ধর শুরু করবো, তুমি যদি এত বড় আল্লাহর ওলি হতে মরা মানুষ তাজা মানুষের জানাজা করলি কেন। বাপ বেটা দুইজন চিন্তা ভাবনা করে ছেলেটাকে কাফন দিয়ে হুজুর জানাজা করে। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলে বাবা তোমাদের এলাকার কোনো হাফেজ কারি দিয়ে জানাজা করো, বলে হুজুর আমি মান্তি করেছি আমার ছেলে মারা গেলে আপনাকে দিয়ে জানাজা করাবো, বলছে আমাকে দিয়ে জানাজা করো না গো আর কি দেশে আলেম নাই, বলে আপনি জানাজা করবেন, বলে ঠিক আছে আসো নিয়াত কর, চার তকবীর কয় তকবীর জানাজার কয় তকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে পাঁচ তকবীর দিয়েছে, কয় তকবীর পাঁচ তকবীর দিয়েছে জানাজা করতেছে, বুঝেছিস, সানোয়ারকে বললাম যে তকবীর দেওয়ার সাথে সাথে ঠেলে উঠবি আমার ভিতরে লাঠি নিয়ে আসছি, তে উঠে না কে উঠে না কে, জানাজা করে মোনাজাত করে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক তুমি যেখানে দাও দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝে হুজুর কি আপনি তো জানাজাই জানেন না, লিখে আমনে বলে পাঁচ তকবীরে পড়লেন কেন, করে তোর ছেলে কি মরা না তাজা, করে তাজা মরা বললি যে তুই, প্রথম তকবীরে তোর তাজা ছেলেকে মেরে ফেলেছি, একদম প্রথম তকবীরে তোর তাজা ছেলেকে মেরে আমি চার তকবীরে জানাজা করেছি, কাফন খুল কাফন খুলে দেখে মাল পুষে গেছে, তরি কোথার বাস জয় করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, এটাই হলো তরিকতের রাস্তা। ফুক দিচ্ছে, ওনারা আসলে তখন পানির বোতল মেলা পড়ে যেত, আগেকার বক্তা আসলে পানির বোতল পানির গিলাস জগ সব নিয়ে এসে সামনে থুত, মরানা কেরামত আলী সাহেব পরে যান 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 গ্রামের ভিতরে চিৎকার করে পাবলিক চলে আসো পুকুরে আগুন ধরছে, পুকুরে আগুন ধরে পাগল আসি দেখে সত্যিকারই পুকুরে আগুন ধরে গেছে, আবার পুনরায় ফিরত গিয়ে বলছে হুজুর আমি একটু দূরে দাঁড়াইছিলাম, আমি মনে করেছিলাম যে আমার
বাড়িতে ভোগ লাগে নাই, পুকুরে ফেলাই দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বলে বাবার শোনো, ওলি আল্লাহদের জবানকে কোনো রকম অসম্মান অবিশ্বাস করো না, এক গিলাস পানি আনো, তাড়াতাড়ি ওই পুকুরে ঢেলে দাও, তা না হলে ওই আগুন নিভাইতে পারবা না। এখানে কিছু তার কাদেরিয়া তরিকার লোক আছে না, কাদেরিয়া তরিকার লোক দেখলে এই যে কাদেরিয়া কাদেরিয়া বলে 250-300 লোক আছে, এক কাদেরিয়া তরিকার লোক বিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স, জোরে কম কয় বছর শুনছেন নাকি ম কি ব্যাপার, আমি কি গৌর স্থানে বাস করতেছি দেখি, কয় বছর 4 বছরের ছেলেকে মা নিয়ে মাদ্রাসায় দিয়ে বলছে উস্তাদ জি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইয়া দেন। আম্মা জান চলে গেলেন, 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানীকে উস্তাদ বলছে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলে হুজুর ওটা আমি জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, বলে হুজুর ওটা আমি জানি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বলে হুজুর ওটা আমি জানি, আলিফ লাম মিম, বলে হুজুর ওটাও জানি। উস্তাদ জিজ্ঞাসা করছে কত পারা পর্যন্ত জানো, হুজুর 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ আছে। উস্তাদ চিন্তা করছে মানুষ না জিন, এই বয়সে 18 পারা বলবে যাও, বড় বিশ্বাস বাড়ি গেছে। বিকালে উস্তাদ জি গৌসে পাক আব্দুল কাদের জিলানির বাড়ির গেটে যায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন, বড় পীর সাহেবের মা ডাক দিয়ে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম, বাবাজি রে আমি তো কোনো পুরুষের সামনে যাই না, বলে মা গো পুরুষের সামনে আসতে হবে না, বলে আপনি কে, বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ, আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে, বলে না, কেন আসছেন, বলে মা আপনি তো হাফেজ বানাতে দিলেন কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ, বলে ঠিকই বলেছেন বাবা, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই এক পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াই, এক পারা কোরআন শরীফ শোনায়ে উনার মা ঘুম পড়ায়, আর আমার আপনার মা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম যত রকম আসে, বাঘ আসতেছে বিড়াল আসতেছে শিয়াল আসতেছে ঘুমা, যে মা ছেলেকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায় এই ছেলে কিন্তু বিড়ালের মতন রূপ হবে, একেবারে ভীতু হবে, এই যে আমার ছেলেকে আমি এক পারা কোরআন শরীফ পড়ায় ঘুম পড়াই ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে, বয়স কত 4 বছরের আব্দুল কাদের জিলানী বলছে মা ওগো মা আমি তোমার কাছ থেকে ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করি নাই, বলে তাহলে কোন সময় মুখস্থ করলি, মা গো আমি যখন আপনার পেটে ছিলাম গো মা আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি, একে বলা হয় মাদারজাত আউলিয়া, তাই বলছি তরিকত জগতের ওয়াজ করতে বড় কষ্ট হয়। বাইরে আমার বন্ধুরা এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি চিশতিয়া তরিকা জোরে বলেন ঠিক কিনা, শুনে শুনে গল্পবাজি করো, আর আমি 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, মাত্র 1.5 মাস হলো আমি আজমির শরীফ থেকে আসলাম, এটা আমার লাস্ট জিয়ারত। খাজা মঈনুদ্দিন চিশতি অলিনা ভণ্ড, জোরে বলে লাগবে অলিনা, নিঃসন্দেহ অলি, নিঃসন্দেহ অলি মানে কি, আবার আমাদের দেশে কিছু কিছু হুজুর রাখো তুমি যে পীর পীর করো তোমার পীরে রাখি কই দিয়েছে, আমি তুমি কি করেছ, বলে 41টা সিল্লা দিয়েছি, আমাদেরকে টিটকারি মারে তোমার পীরে রাখি কই দিয়েছে, একটা না দুইটা না 1000 না 2000 না
আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে, কত লাখ 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, জীবনে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি কত লাখ 90 লক্ষ মুসলমান বানালে ভিতরে আনন্দ আসে কি নাই? আসে না? উনি মিটমিট করে হাসেন। খাজা বাবার মা জিজ্ঞেস করে, মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে, মা হাসবো না কেন, হাসা এসেই যায়। বলে, কেন? 90 লক্ষ অন্য জাতিকে আমি কলেমা পড়ে মুসলমান করেছি। বলে, তাহলে তুই হাসবি কেন, আমি হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে, কিরকম? বলে, বেটা মঈনুদ্দিন রে 10 মাস 10 দিন পেটে ছিলি, এক নাই তো আমি ঘুমাই নাই, বাচ্চা পেটে করে 10 মাস 10 দিন আমি যাই না মাঝে বসে কানছি, চোখের পানি ফেলাইছি, নামাজ পড়ছি, তসবিহ জপছি, ইবাদত করছি, ফজরের নামাজ পড়ে পিঠটা বিছানার সাথে লাগাইছি, এই 10 মাস 10 দিন যাই না মাঝে বসে, সারা রাত আমি মাওলার কাছে কান্দতাম, মাবুদ গো আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব বলি বানায় দাও, আমি হাসবো তুই হাসবি? কথা তো ঠিক মা। বলে, শুধু তাই না, যতবার যতদিন যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার বুকের দুধ তোর মুখে ঠেকায় না, এরকম একটা মা পাওয়াও তো মুশকিল। এক একটা ছেলে কি একবার দুইবার দুধ খায়? যতবার দুধ খাইছে বলছে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। তরিকত বললি হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানা যায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। মরার জানা যায় গেলে আমরা একটু কাফনটা সরাই, একটু দেখি ভাই, শেষটা একটু দেখাও তো। খাজা গরিব নামাজের জানা যায় মুখের কাফনটা সরায়ে হাজারো মানুষ দেখতে লাগলো, জীবিত থাকাকালীন ওনার চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে হাজার হাজার গুণ চেহারা বেড়ে গেছে, এই নূর দেখে ওই জানাজার মাঠে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আর আমাদের যে পীরগিরি তরিকতের ওয়াজ করতেও লজ্জা লাগে, লালন সাহার মাজারে বসে আছি, ওই দেওয়ালের প্রাচীরের সাথে আমার বাসা ছিল, এটা লালন সাহার প্রাচীর, এখানে বাসা ছিল, যাই দেখি এক পীর বাবাজি বসে আছে, ভক্তরাও বসে আছে, পেশাব ফিরে আসলো, কুলুবো নাই, পানিও নেই, তাই বাবাজি আপনার মুরিদ কত আছে? বলে 10,000 আছে। তাই আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? পানি লওয়া কবিরা গুনাহ। বাবা রে, আমি এই হাদিসটা যদি আপনি একটু দেন তা আমিও ছেড়ে দেব। বলে, তোমরা তো কানা, আমরা নাকি কানা, তোমরা তো ওই হাদিস মানুষকে বলো না, বলেন না শুনে, কার বালার জমিনে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল, 1 ফোঁটা পানি তার কপালে হইল না। সেই দিন থেকে আমি শোনার পরে নিহাত করেছি, যে পানি নবীর আওলাদ খেল না এই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না। সামনে যদি না ঠেকাও পীর সাহেব, তুমি তো পিছনেও ঠেকাও না, তুমি তো একেবারেই নাপাক। আমি কোন পীরকে ছোট করে দেখি না, কিন্তু ভণ্ড পীর আমি মানি না। ভণ্ড পীর মাইজ ভান্ডারে যাই আমি 43 বছর একাধারে, প্রতি বছর প্রতি মাসে 2-1 বার আমার যাওয়া হয়, আমি 2 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি, মেজা হুজুর আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ উনি এখন নাই, আমাকে নিয়ে গেছেন,
বহু পীরের দরবারে আমি ওয়াজ করি, আমি খাঁটি পীর মানে, কিন্তু ভণ্ড পীর খবরদার বাড়িতে ঢুকতে দেবেন না। পীর সাহেব বসে আসার মুড়ে যাই এই জায়গায় সেজদা মারতেছি, আমি ওখানে সেজদা কয় শুনিলে প্রাণ চমকে উঠে। ওদের তো দলিল লালন গীতে, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা ওইখানে সায়ের বারাম। নাউজুবিল্লাহ কোন সবাই নাউজুবিল্লাহ বলে, ওই জায়গায় সায়ের বারামখানা বানিয়েছে বন্ধুরা। এই জন্য আমি বলছি বাবা আমাকে সব ওয়াজ করতে দিও, কিন্তু তরিকতের ওয়াজটা করতে দিও না। কেন? এ বড় কঠিন কথা। যারা কাদেরিয়া তরিকার মুরিদ, বড় বিশ্বের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, নদীর কিনার দিয়ে যাচ্ছেন, এই ওয়াজটা হাজারো বার শুনেছেন, ছোটবেলা থেকে হাজারো বার শুনেছেন। একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খেয়েছিল, ফলটা খাওয়ার পরে চিন্তা করলো কার ফল, আমাই আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়ার, জাররা জাররা হিসাব দিতে হবে, এই ফলের কথাও তো আল্লাহ সেদিন তুলে ধরবে। বাউল্লা গান গায়া কয় ঝাকর তাই কর রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে তোরি। কাকে আঘাত দিয়েছ, কার জমিনের আইল ঠেলে তুমি? আরে বাবা, জমিনের আইল ঠেলার লোক নাই নাকি? পাশের জমিন আমি আর মরণ আব্দুল রাজাক পাশাপাশি, আমি ঠেলতে ঠেলতে কুদাল দিয়ে কাটতে কাটতে ব্যাঁকা করে ওর জমি কমপক্ষে দু হাত ঠেলে নিয়েছি, এরম নাই? কুদাল দিয়ে ব্যাঁকা করে ঠেলে নিয়ে মসজিদে যাই, আবার কয় কাতার সোজা করেন, মানে ওদিকে ব্যাঁকা করা হয়ে গেছে, এবার কাতার সোজা করেন, এরম করে নাকি? কোথায় কিসের তরিকা, কিসের শরীয়ত, কিসের হাকিকত? আমার নীতি যদি ঠিক না থাকে, নীতির নাম শরীয়ত, নীতির নাম তরিকত, নীতির নাম হাকিকত, নীতির নাম মারিফত। চিন্তা করছে কার ফল খাইলাম রে, খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়ি গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলের মালিক আর একজন ওলি। ওলি কি ওলিকে চিনে না? স্বর্ণকারে সোনা চিনে না? জহরে জহর চিনে না? এ মাল তো দেখছি হলি লোক আমার বাড়িতে কেনে? ওয়ালাইকুম আসসালাম চাচা, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? চাচা বলতেছে আমার ফলের গাছ, তুমি খোঁজ রাখো কারণটা কি। বলে চাচা কিছু মনে করেন না, আমি একটা ফল খাইছি ভুল করে, আমাকে মাফ করে দেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এটাকে আমাদের কুষ্টিয়ায় বলে সুযোগে সদ্ব্যবহার। চাচা ভুল হয়ে গেছে মাফ করেন। বলে মাফ হবে না। বলে মাফ করে দে, মাফ আমি করতে পারি, 12 বছর আমার বাড়িতে গোলামি করবা। চাচা তাই হলো, মাফ করবেন তো? বলে হ্যাঁ। কত বছর? ফল কয়টা? এক ফলে যদি 12 বছর খাইতে তরিকা কি জিনিস বুঝিলে, এক ফলে কত বছর? ওরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে যাই বড়ই বেছে না, বড়ই এই বড়ই কত করে রে? বলে 60 টাকা কেজি, 1 কেজি দেয়, অত ওজন করতে করে 250 ছাড়ি দিই। ধরে বলে ঠিক কিনা? আরে মাত্র কয়দিন আগে আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই কি আপা বাড়িতে আছে তো? মানে হ্যাঁ আছে। তাহলে 1 কেজি আঙ্গুর নেই? তা চিন্তা করলাম, তাহলে ফিরে আপাচ্ছিস নাকি? আঙ্গুর 1 কেজি মুসুক ওজন করে আর আমার শালা গিলতি থাকে, একটা করে তোলে আর গিলে। কোথায় শরীয়ত? 12 বছর হয়ে গেল চাচা। ও চাচা 12 বছর হয়ে গেল, তাহলে মাপ করে দাও চলে যায় বাড়ি। ওই মাপ কি তোমার বাপের ঘরের কথা? তার মানে বলে মাপ হবে না? বলে চাচা আপনি বললেন যে 12 বছর গুলামি করলে মাপ হবে। বলে আমার ফল খাইছো, আমি মাপ করতেও পারি নাও। বলে কেমন কথা? এই বাবাজি শোনো,
তুমি কি মাপ চাও? বলে হ্যাঁ আমি মাপ চাই। মাপ চাও? বলে হ্যাঁ চাই। মাপ যদি পাইতে হয় আমি যেটা বলবো সেটা মানবা? বলে আমি মানি। তাহলে আমার একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিয়ে করতে হবে। চাষা অন্য ডিউটিতে নেই, এটা বাদ দেন। দেখেছেন নীতিটা, অন্য ডিউটিতে নেই, এটা বাদ দেন। আর আমরা হলে কি বলতাম যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাই, সাপল দিয়ে কিভাবে আর ভাঙতে হয় আমি দেখবো, 12 বছর ওয়াশিং করে নিব। আর উনি বলছে চাষা অন্য ডিউটি দেন, এটা বাদ দেন। বলে না না এইটাই করা লাগবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। পরে আবার মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ। তুমি আমার মেয়েকে বিয়ে করা মানেই আমি মাফ করে দিলাম, তাহলে আর কি করব? কাজী ডাকেন, কাজী দেখবো। আগে কাজী ডাকার আগে আমার মেয়ের কাঠিং শুই নিলাম। বলে বলেন আমার মেয়ে ন্যাংড়া হাসতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শুনে না, আমার মেয়ে বুবা কথা বলতে জানে না। ন্যাংড়া কানা বুবা ঠসা, বিয়ে করবা নাকি তাই করবো? বড় বিশ্বের বাপ মনে মনে কয় কি আর বলবো, মাপ তো পাইতেই হবে, মাল তো একবারে অসম্ভব। দেন বিয়ে দিয়ে দেন, এখন কি করবো? বিয়ে দিয়ে দিল, বলছে বাবা এই যে ঘরে আছে বাসর ঘর, বাসর ঘরের বারান্দায় দিয়ে যাই কয়া সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাসর ঘরের গেটে যাই সালাম দেয়। বলেন তো দেখি, বহুত তো তরিকার মুরিদ আছেন, বিয়ে তো করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? হ্যাঁ শরীয়তের লোক সালাম দিয়েছে নাকি? ও পাগল, টাইমই নাই সালাম দেওয়া। আর উনি যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বিশ্ব সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম। বড় পীর সাহেবের বাপ ঝাইড়ি তো, শ্বশুর বলছে আব্বা তোর মাল্লা কেন, বলে ভুল করে অন্য ঘরে ঢুকেছি। এরকম বলে ওই ঘরের মেয়েটা ন্যাংড়া না লাভ দিয়ে উঠেছে, ওয়া আলাইকুম আসসালাম বলেছে, বুবা না আমি সালাম দিয়েছি কানে শুনেছে ঠসা না, আমাকে দেখেছে কানা না। ল্যাংড়া মানে শোনো, আমার মেয়েটা আমার বাড়ি সারা জীবনে পাশের বাড়িতেও যায় না, বোবা মানে আমার সাথে সারা দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই, কানা মানে আমাকে সারা দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে নাই, ঠসা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই। ওই ঘরে আসলেন ও কাদেরিয়া তরিকার ভাই পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। এবার গৌসে পাকের ওয়াজ একটু থাক, একটু আগে আসি। খাজা বাবার ওয়াজ করেছি তাই না? খাজা বাবার ওয়াজ করি নাই? এইবার একজন বলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহের ওই জামানার একজন বড় ধরনের বলি, শুধু তাই না ওই জামানায় ওনার মতন জ্ঞানী আর কেউ ছিলেন না। ওলি আমরা চাই কি চাই না? ওলি চাওয়ার জন্য যায় আটরশি, ওলি চাওয়ার পাওয়ার জন্য যায় মাইজভান্ডার, ওলি পাওয়ার জন্য যায় বরিশাল চরমোনাই, ওলি পাওয়ার জন্য আমরা বহু জায়গায় ঘুরি। এইবার বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ ওই জামানায় বড় আল্লাহর বলি, যেমন টেবনিয়া বাস স্ট্যান্ড এরকম রাস্তার ধারে একটা হোটেল, হোটেলে রান্না বাড়া করে এক বাবুর্সি, মালিক সবগুলো বেচা কিনা করে নিয়ে চলে যায়। বাবুর্সি ওই অল্প বিস্তর যা দেয় তাই খেয়ে বেঞ্চের উপরে ঘুমায় থাকে, কিন্তু বাবুর্সি জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আর আমাদের দেশে মসজিদের পাশে বাড়ি মসজিদে যায় না। আমি কি তো মসজিদে, এটা কি মসজিদে যাওয়া নাকি? হ্যাঁ মসজিদে যাওয়া। তাহলে মসজিদের পাশে বাড়ি তুই যাইস নি? তোমার সে দেখেন না হাঁটুর গিরি ফাটা, হাঁটুর কি ফাটা, তোমার যে হাঁটুর গিরে ফাটা তো যাবি বা কেমনি? এই আওয়ামী লীগের নেতা যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যে পদ্মা নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে, আওয়ামী লীগের তরফ থেকে
পঞ্চাশ কেজি ওজনের দুইটা বস্তা চাউল ফিরি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরি ফাটার মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময়ে জান্নাত বাবা, জোর জুলুমের জান্নাত নয়। নামাজ আমাদের চাকুরি, বেতন হবে আমাদের জান্নাত। বাইরামাত তাহাজ্জুদের নামাজে শাকাওয়া বিন চাষ কোন নামাজ কাজা নাই, কিন্তু এই বাবুর্চি কান্দে মাহবুব গো, আমার মালিক হতে চাই না হোটেলের, এমপি মিনিস্টার হতে চাই না, জমিদার হতে চাই না, বাবুর্চি হতে হতে থাকতে থাকতে যদি মারা যায় আমার কোনো ব্যথা বেদনা চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা চাওয়া, বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি অন্য কিছু চাই না, খালি পাঁচ ওয়াক্ত নামাজ আনতে চোখের পালি ফেলে আর বলে বাহাউদ্দিন নকশাবন্দ বর্তমান জামানার ওলি, উনাকে না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে বারো বৎসর হয়ে গেছে, আজকে বারো বৎসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে কান্দে মাহবুব গো, তোমার কাছে তো আমি ধন দৌলত চাই নাই, টাকা পয়সা চাই নাই, বারো বৎসর হয়ে গেল, এই দোয়াটুকু তুমি কবুল করো না কেন? কেন বাহাউদ্দিন নকশাবন্দের চেহারাটা দেখাও না, চোখের পানি ঝরাই কান্দে, মাগরিব আনতে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে, কত বছর হয়েছে জোরে কম? এই মানুষটাকে এই আল্লাহর ওলিকে দেখার জন্য কত বছর এই বাবুর্চি কাঁদছে জোরে বলে? এশার নামাজ পড়ে কান্নাকাটি করে ওই গরিবী হালতে বাবুর্চি কপালে যা আছে খাইয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে, ওই এলাকায় বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে সফরে গেছে। আমি যেমন দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা বাহির মাদি গ্রাম ওইখান থেকে আজকে আপনাদের এলাকায় সফরে আসছে দিয়ার পাড়া, ওইরকম বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কি করছে জানেন? সফর শেষে ব্যাগটা ঘাড়ে করে চলে যাচ্ছে, কোথাও একটু থাকবে, থেকে সকালবেলায় হাঁটা দিবে, এক মসজিদে উঠছে, ইমাম সাহেব বলছে চাচা মসজিদে থাকা যাবে না, তাহলে বারান্দায় থাকি, বলে বারান্দায়ও থাকা নিষেধ কমিটি। বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে এত বড় আউলিয়া, মসজিদের ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না, ব্যাগটা হাতে করে রওনা দিল। তাহলে রাস্তার ভিতরে একটা সুন্দর জায়গা দেখে বসে থাকব, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে রওনা দিব। ব্যাগটা ঘাড়ে করে যেতে যেতে দেখে ওই বাবুর্চি ঘুমাই আছে, আর ওই হোটেলের চুলা গনগনা আগুন, ওই হোটেলের চুলাই গনগনি আগুন, তো সে ভালোই হয়েছে একটু আগুনটা তাপায় নেই। বাবুর্চিকে ডাকতেছে, বাবা কিছু মনে করবেন না, আব্বা কিছু মনে করবেন না, তো আপনি এখানে কে বলে চাষা? আমি বাবুর্চি, তো আপনার একটু চুলার আগুনটা তাপায় না চাষা, আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন তা আবার অর্ডার দেওয়া লাগে নাকি? তাপা আল্লাহর বলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে, সকালবেলায় ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাবে, এমন সময় নিশি রাত্রিতে এই বাবুর্চি উঠলেন, অজু বানালেন, অজু বানায় যাই নামাজে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আজকে বারো বৎসর একদিন হতে যাচ্ছে, এই একটা দোয়া তুমি কেন শোনো না? ওই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেন দেখাও না? চোখের পানি ঝরে কেন? এই জায়গায় আগুন তাপাচ্ছে, আর এই জায়গায় যাই নামাজ বিষয়ে কানতেছে, কাকে দেখতে চাইছে কম? আগুন তাপাই কে? জোর করিয়া বুঝতে গেলে
তার ঘটে দারুণ জালাপ, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। যখন চাই নামাজ উঠায় রাখছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে বাবা শোনো, কাঁদছো কেন? পা দুখানায় এমন করে জড়ায় ধরছে বলে চাষা এই শীতের ভিতরে আপনি আগুন তাপালেন, আপনাকে তো আমি কিছু বলি নাই। আপনি বাপু আসি লোক একটু দোয়া করেন। কিসের দোয়া? চাষা 12 বছর আমি চোখের পানি ঝরাচ্ছি বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্যে, একটু দোয়া করেন আল্লাহ যেন ওনার সাথে আমার দেখা করাইয়ে দেয়। বলে বাবাজি ওনাকে আপনি দেখবেন কেন? বলে চাচা বর্তমান বিশ্বে ওনার মতো ওলি নাই এবং ওনার মতো জ্ঞানী নাই, এই জন্যে আমার ওনাকে বড় দেখার বড় ইচ্ছা। বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলাইহে বলে আয় আয় আমার বুকে আয়, তোর সাধন ভজনের কাছে ফল করেছে রে, তুই যাকে খুঁজছিস আমি বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলাইহে। একটা একটা করে তরিকতের ওয়াজ যদি করি ফজল হয়ে যাবে, খালি শুনতেই মজা লাগবে, কিন্তু আমরা ওলি হব না, শুনে যেখানকার ওয়াজ সেখানে ছেড়ে দিতে চলে যাব। তাহলে তরিকতের ওয়াজ করবো কি করবো না? করবো। তরিকতের ওয়াজের আগে আর একটা তরিকতের ওয়াজ করি, সেটা হলো হজ করেছেন কেউ আছেন এখানে? হজ করেছে না? আছেন? আছে। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে নাকি? আছে। এই মসজিদে কুবা আমার নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ, নিজ হাতে। ওই জায়গাটা ছিল এক ইহুদের জায়গা, নবীজি ইহুদের কাছে গিয়ে বললেন ইহুদিরে কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, মসজিদ তুলবো, আর যদি না পারো তাহলে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি বলছে টাকার গরম দেখায়ও না, বিক্রি করব না, আমি মুসলমান হব না, দানও করব না। নবীর মুখটা বেজার না খুশি? বেজার হয়ে এসে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক হযরত উমর এসে কয় হুজুর আপনার মুখটা বেজার কেন? ঠিকই তো বলিস, ওইখানে একটা মসজিদ বানাবো কিন্তু ইহুদি এত কড়া, আমাকে বললো যে টাকার গরম দেখাই না, আবার কলেমাও পড়বে না, মুসলমান হবে না। হযরতে উমর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো নবীজি, আমি আবু বকর, আমি উমর, সব জিনিস সইতে পারি, সব জিনিস দেখতে পারি, কিন্তু আপনার মুখ বেজার এটা আমরা সইতে পারি না, আপনি একটু অপেক্ষা করেন দেখি কি করা যায়। হযরত উমর আবু বকর গেলেন ইহুদির কাছে, ইহুদিরে জমিটা বিক্রি করো কত দাম লিবা? ইহুদি বলছে টাকার গরম দেখাইব না। আবু বকর উমর পারলেন না, বলছে হুজুর হলো না, লোকটা খুব কড়া। হযরত আবু বকর উমর চলে গেলেন, নবীজির মুখটা বেজার। এর মধ্যে হাজির হলেন নবীজির জামাই উসমান গনি। কয় মেয়ে বিয়ে করেছে উসমান গনি? আপনার মুখটা বেজার কেন? চোখে সাইকেলের বলের মতন পানি জমা। বলে হুজুর আপনার কি হয়েছে বলেন তো? নবীজি চোখ মুছে আর কয় উসমান রে, ওই ইহুদির জায়গাটাই আমি মসজিদ বানাবো, ইহুদি মুসলমান হবে না, কলেমা পড়বে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। বলে হুজুর শোনেন আমি একটা কথা বলবো। কি বলেন? কি বলে? আমি একটা কথা বলি, আমি বিজনেসম্যান লোক, আমি মুকামে যাই শাম দেশে, আমি মুকামে যাই সিরিয়ায়, আমি মুকামে যাই ইয়ামিন দেশে, 1 মাস 10 দিন 15 দিন 20 দিন পরে আসি। এই ভালো করে খেয়াল করেন, প্রেম কাকে বলে? নামাজ নাই, রোজা নাই, একেবারে গাজাই দমাই কয় বিনা মানে যারা। আরে গান গালে কে নবী প্রেমিক হওয়া যায় নাকি? ভালো করে মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু
জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয়। আমি ইয়ামিন সহ সামদেশ সিরিয়া মোকাম থেকে আসি এক মাস দশ দিন পনেরো দিন পরে, ইয়া রাসূলুল্লাহ মোকাম থেকে এসে আমি সরাসরি বাড়ি যাই না, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান যেখান থেকে আসি না কেন আমার ছেলে মেয়ের মুখ আমি দেখি না, আমি ছেলে মেয়ের মুখ দেখি না, আগে আসি আপনার কাছে, আর আসেই দেখলাম আজকে মুখটা বেজা দাঁড়ান হুজুর কি করতে হয় দেখি। বক্তার সাথে বক্তার খাতির জোরে বলেন ঠিক কিনা, নেতার সাথে নেতার খাতির জোরে বলেন ঠিক কিনা, ধনীর সাথে ধনীর খাতির হয় কি হয় না, ফকিরের সাথে ফকিরের খাতির হয় কি হয় না, আপনি দাঁড়ান কান্দিন না, চোখের পানি ঝরছে নবীজির। উসমান গনি যাই বলছে এই জমিটার দাম লিবি কত বললাম, বলে উসমান তিনজন কিনতে এসেছিল কিন্তু ওদের ভাব ভালো না, টাকা খুব একটা দেবে না, তোমার জন্য আমি রেখে দিয়েছি। বলে রাখা মাখানা লিবি কত, তাই বল আমার মাল কারখানা, আমার মিল ফ্যাক্টর, আমার মালের গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা সবগুলো লিখে দিয়েছি, একেবারে কিছু রাখে নাই, লিখে দিয়ে ইহুদির কাছ থেকে জমি লিখে নিয়ে এসে বলছে হুজুর আপনি কি খুশি হয়েছেন, বলে কত টাকা দিয়ে কিনলা, বলে আমার কিছু বলতে কিছু নাই সব লিখেছে। নবী বলছে তাই বিলি কি এত টাকা দিয়ে জমি কিনা সম্ভব, দরকার ছিল নাকি, ইয়া রাসূলুল্লাহ নবী গো টাকা দিয়ে কি হবে যদি নবীর চোখ দিয়ে পানি ঝরে, প্রেম কাকে বলে দেখো, আর আমাদের মুইতি পানি না দিয়ে চার দোকানে বসে বসে গান গায় রহমাতাল্লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমরা গান গাই যদি মহাব্বত হতো করে তাহলে বাংলাদেশে বড় বলি মমতা, যাতা গায়ক না মমতাজের একখান গান গাইয়ে দেখো গা কত কণ্ঠ, কি যাতার কণ্ঠ, গান গায়ে যদি অলি হতো বাংলাদেশে মমতাজ হতো ধরে বলে ঠিক কেন, আর ওয়াজ করে যদি অলি হতো বর্তমানে আমি বাঙালি হুজুর হতাম, কি জন্যে আমি কোন গান্ডা লিবেন কি ধরনের সুর লিবেন আমি সব জানি, আপনি বলেন, তেরে পাঁচ হ্যায় হিরে মতি মেরে মন মন দির মে জ্যোতি, কোন হুয়া ধনবান বন্ধে মত কর তু অভিমান। এইবার উসমান গনিকে নবীজি বলেন কি দরকার ছিল, বলে হুজুর আপনার চোখের পানি পড়বে এটা আমি সইতে পারি না, নবীজি খুশি না বেজার, খুশি হয়ে মুনাজাত করতেছে আল্লাহ, আর তুলেছে নবী স্বয়ং রহমাতাল্লিল আলামিন জোরে বলেন মারহাবা, স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে, ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে মাবুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক ভাঙিয়ে দিও, মুনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন, ওকে আবার যদি কাবা আপনার ঘরে আসে তাহলে মক্কা কি কাবা কি ফাঁকা নাকি, কাবার দুই সুরত, সুরতে হাকিকি আর সুরতে মেসালি, এইটা বুঝতেন মাওলানা নিজামুদ্দিন ধোলাউড়ি, এইটা বুঝতেন মাওলানা রসুল আলম হায়দারি, যার জন্য তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না, আর এখন আলেমে আলেমে মারামারি, বক্তায় বক্তায় লাঠি তুলাতুলি, এক বক্তাকে আর এক বক্তা জারজ বলে গালি দেয়, ইউটিউব খুললে দেখবেন বক্তার বক্তা জগতের অবস্থা কি, আমাকে জিজ্ঞাস করে অনেকে আগে তো মারামারি ছিল না, বলে এখন বক্তাই বক্তাই মারামারি, তার কারণ
এই বক্তাদের ভিতরে একটা জ্ঞান নাই, সেটা হলো এলমে লাদুনি এলমে তাসাউফ জ্ঞান না, যার জন্য এই ঝামেলা। বক্তা কোনদিন বলতে পারেন আমি কোরআন শরীফ পড়ে দেখেছি নবীকে ভালোবাসার ওয়াজ একটাও নাই। বক্তা কোনদিন বলতে পারে না আবুল আহাব নবীজির আওলাদ। বক্তা কোনদিন বলতে পারে না নবীজির মা বাপ জাহান্নামে যাবে সহিহ হাদিস। বক্তা কোনদিন বলতে পারে না নবীজির মুখে দুর্গন্ধ ছিল তাই জিব্রাইল বলছে মেসাক করে আসেন। বলে হুজুর এই সব বক্তব্য দিচ্ছেন কোথায় পাইছেন? আমি মরার আব্দুর রাজ্জাকের মতো অত বড় বক্তা না, ছোটখাটো বক্তা তো, ডাউনলোড করা আছে দুই খান মাল, খালি লাফায়ে উঠলেই আমি দেখাই দেব আই কোন বক্তা কি বলেছে দেখ। এরা বক্তা নয়, বক্তা যদি হতো এদের হাতে ফিলিস্তিনের ফ্ল্যাগ থাকতো, ইসরায়েলের ফ্ল্যাগ হাতে করে তুমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছ। আমি যদি বলি তুমি গোপনে গোপনে ইহুদিদের দালালি করো, আমার পরে খেপে উঠবে কিন্তু আর গুড়াই যায়। দেখেন যে বক্তা বলতেছে কলেমার ভিতরে নবীজির নাম রাখা যাবে না বেদাত, আরে সর্বনাশ। ওই বক্তার ওই বক্তার কাজই হলো ওই দালালদের নীতি মোতাবেক ইসলামটাকে ধ্বংস করা। আর আমরা যারা বক্তা মুসলমান নবীর উম্মত, আর আমাদের কথা হলো আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আসেনি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়া তাইয়্যিবাত, তারপরে কি আসসালামু আলাইকুম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নবীজি নূরে মুজাসসাম। আমরা এগুলো আমাদের আকীদা, আর ওদের আকীদা হলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম কেটে দাও। আমাদের আকীদা হলো মিশকো সে বেহতের পসিনা, মিশকো আম্বর থেকে বেহতের নবীজির কারঘাম। আর ওদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল তাই জিব্রাইল বলেছে মেসাক করে আইছো। ভাইয়ারা আমার বন্ধুরা, আজ থেকে 20-30 বছর আগে যান, এ পাবনার মানুষ বাংলার সব থেকে বড় বড় বক্তা ছিল পাবনা, সেটা হলো মরানা ইয়াকুব বাওয়াই খোলা, মরানা নিজামুদ্দিন ধুলাউড়ি, এ ধরনের আরো বক্তা ছিল। তো সেই সময় এত ফেকড়াবাজি ছিল না, ওই সময়ের বক্তা যখন ওয়াজ করত ওয়াজের শেষে মুসল্লিরা চোখ মুছতে মুছতে গেছে। আর এখন কিছু বক্তা হয়েছে তাদের নাম শুনলে দুনিয়ার মানুষ হাজির হয় কিন্তু দেখা যায় সবগুলো চ্যাংড়া মাথায় টুপি নাই, এরা হলো টিকটক করা বক্তা। আর আমরা টিকটকের খুব ভক্ত হয়ে গেছি, এইসব ধান্দা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখনো রাস্তা দেখেন নবীজির রাস্তা, এখনো দেখেন কোরআনের রাস্তা। বলে কোরআনের রাস্তা কি? বলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার জবানের ঘোষণা, আমার নৈকট্য যদি কেউ লাভ করতে চাও, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আর ওদের কথা হলো হজ করতে যাবা, কাবা জিয়ারত করে চলে আসবা মদিনায়, খবরদার ভুল করেও যাবা না, ওরা সব সর্বনাশ করার ধান নাই। এটা সবগুলো এক জায়গায় করে আমি বুঝতে পেরেছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ইমান রাখাও তেমন কঠিন হবে, ঠিক এমনই একটা জামানায় আমরা অবস্থান করছি। সরাসরি এদিক ওদিকে না গিয়ে আমি একবারে তরিকার ওয়াজের ভিতরে ঢুকতেছি, আর অন্য কোনো কথা নাই। কথা তো আগের বক্তা, উনার নামও মখলিসুর রহমান নাকি? আপনার নামে নেই, হ্যাঁ।
আমার নামে নাম বালি হয়েছে। তো উনি তো বলেই গেলেন নবীজির কোরআন হাদিস দিয়ে। এবার আমি সরাসরি তরিকার ওয়াজের ভিতরে যাচ্ছি, তার মানে আমাদের আজকের স্বেচ্ছাসেবকরা 250-300 তরিকত পন্থী। তারপরে আলহাজ মোহাম্মদ সোহেল হাসান শাহিন প্রধান অতিথি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা, আলহাজ আলাউদ্দিন সর্দার সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি আজ তো খুব সাবধানে ওয়াজ করতে হবে দেখবি, আপনি চারিদিকে শুধু আওয়ামী লীগে ভরা নেই, কোরআন শরীফ আওয়ামী লীগের ঠিক কিনা, কোরআন শরীফ বিএনপির, কোরআন যদি বিশ্বাস করো কারো দেবে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। এটা মনে রেখি লিগ করো আর দল করো তাই করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। তরিকতের ওয়াজ করার আগে শরীয়তের ওয়াজ একটা কঠোর ভাবে করে দিই, দুইটা কাজ করলে জান্নাত। জোরে কোন কয়টা, জোরে কোন কয়টা, মাত্র দুইটা কাজ করতে হবে জান্নাতের দরজা খোলা। মরান আব্দুর রাজ্জাক চিন্তা করছে কি রে, আমরা এত কিছু বলি আর এই লোক দুইটার উপরই জান্নাত করে দিল। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা, সৃষ্টিকে মেরে সৃষ্টিকে জবাই করে সৃষ্টিকে হত্যা করে কেউ যদি 70 বার কাবা জিয়ারত করে এসে বলে আমি আল্লাহওয়ালা, সবাই বিশ্বাস করতে পারে, কুষ্টিয়ার বাঙালি হুজুর বিশ্বাস করে না। খুব খেয়ালের সাথে শুনবে, ওই ইয়াতে গেছি কি বলে স্বর্ণরিনা বলে একটা জায়গা আছে শাহজাদপুরে, স্বর্ণরিনা মাদ্রাসার কালেকশনের সময় একজন হিন্দু ওই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি, ও দিয়েছে 1500, 1500 দিয়েছে হিন্দু, হিন্দু হলেও 1500 দিয়েছে তার তো একটু দোয়া করা লাগে নাকি। পিছন থেকে এক হুজুর আবার বলতেছে টাকাটা ডয়ারের ভিতরে রাখেন, ওইটা দিয়ে বাথরুম বানাবে। এই কথাটা আজকাল আবার ডিজিটাল মাইক সিস্টেম মানে সিস্টেম তো বুঝেন না, আমরাও প্রথম যখন ওয়াজ করেছি 1 হরেন 10 টাকা, 2 হরেন 20 টাকা, আর এখন দেখেন না মাল কত হাজির করেছে। এইটা ওই হিন্দু শুনছে ঘুরিয়া এসে আমাকে বলছে টাকা দেন, কিসের খুলে যে টাকা দিয়ে গেলাম তুমি আপনি যে দান করলেন আবার ফেরত চাচ্ছেন কেন, বলে টাকা ফেরত দেন, আমি কি জন্য ফেরত দেব, তা বলছে আপনি আমার টাকা দিয়ে বাথরুম বানাবেন না পেশাবখানা বানাবেন আপনার ব্যাপার, কিন্তু মাইকে বললো কেন, তাহলে ভাই আমি তো এই কথা বলি নাই, এক বুদ্ধিহীন মৌলবী এই কথা বলে ফেলিছে, আর এই বিদ্যহীন মৌলবীর কথাটা মাইকে আওয়াজ হয়ে গেছে, শুনি বলছে কে কষ্ট পাইছে না, শুনুন কষ্ট পাইছে না, তাহলে আমার কাছ থেকে টাকা লি যাবা, ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে সারবে না। আজরাইল যখন যান কবজ করতে আসে মেথর পাড়ায় যায়, মুসি পাড়ায় যায়, আবার পীরের বাড়িতেও যায় আজরাইল কয়লা, মিকাইল ফেরেশতা যখন পানি দেয় হিন্দুর জমিনেও দেয়, খ্রিস্টান ইহুদি মুসি ডোম চালালের জমিনেও দেয়, আজরাইলের হিংসা নাই মিকাইলের হিংসা নাই, তাহলে তুই মোল্লা তো হিংসার ফেকড়া বাঁধাইছে মোল্লারা। আব্বা যদি পছন্দ না হয় এখানে বড় বড় আলেম আছে ওনাদেরকে লাগাই দেন, আমি আলাদা একটা জগতের বক্তা, আমার ইউটিউবে ওয়াজ শুনবেন আমি যাহা বলি তা এখনো বললাম। তার কারণ অনেকে বলে আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে দিল, এরকম অনেকে বলে, এদের ভিতরে কোনো ধর্মকর্ম নাই, এদের ভিতরে কি নাই ধর্মকর্ম নাই অনেকে বলে। আমি ভালো করে শোনো, ধর্মকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া দায়ী না, শেখ হাসিনা দায়ী না, শেখ হাসিনার ঘাম ধরে যাচ্ছে কিভাবে দেশটাকে কন্ট্রোল করে রাখা যায়, আগামীতেও ক্ষমতা এনে
অসম্পূর্ণ দিকগুলো সম্পূর্ণ করা যায়। আর খালেদা জিয়ার ঘাম ঝরছে, কোন কায়দায় শেখ হাসিনাকে ফেলায় ক্ষমতা দখল করা যায়। ওদের এক মুহূর্ত বিরতি নাই, ওরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার সময় ওদের নাই। ধর্মগুলো বাড়াবাড়ি করল দেখেন না, এখন তো আমার পরে তো এখন কিছু বলবে না রে, কাল সকালে ফোন করবি না, বলবে ভালো করে শোনে। আতাইকুলা যেতে, আতাইকুলা পার হয়ে মাদপুর যেতে বাম সাইড একটা ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি, ওইখানে একবার ওয়াজ দিয়েছে। আমি একটা পুলিশ ফাঁড়িতে চল্লিশটা পঞ্চাশটা পুলিশ থাকে, একটা থানায় পঞ্চাশটা পুলিশ থাকে, এক গুসলখানায় গুসল করে, এক প্লেটে খায়, এক আখার রান্না, এক পাতিলের ভাত খাই। ওদের ভিতরে কোনোদিন মারামারি হয়েছে নাকি? আপনাদের থানায় কোনোদিন মারামারি হয়ে দুইটা পুলিশ মারা গেছে নাকি? ফাঁড়িতে পুলিশ মরে নাই, থানায় পুলিশ মরে নাই, যদিও তারা এক জায়গায় ঘুমায়, এক জায়গায় খায়। আমি দেখেছি আব্দুল্লাহ জাক বাঙালি হজুর, আমার মিতা মখলিসুর রহমান, এরকম দশটা মৌলবি যদি এক ঘরের মধ্যে রাখো, পরের দিন দেখবা একটা না একটা গেছে বাড়িওয়ালা জেলে। কিভাবে এ বলবে ঠ্যাং কাজ করে শোয়া যায় আছে বুখারিতে দেখেছি। আর আমি বড় হওয়ার জন্য বলবো ঠ্যাং সোজা করা যায়, ঠ্যাং কাজ করা আর সোজা করা নিয়ে দেখবেন দুই বলবি মরে পড়ে আছে। আমি অনুনয় বিনয় করি, আলেম সমাজ ভাইদেরকে বলি, ইসলামকে যদি মানুষের কলবের ভিতরে ঢুকাইয়ে দিতে হয় এখনো আমার নবীজির ইসলামগুলো বলে দাও। নবীজির ইসলাম কি? নবীজির ইসলাম একটা বলে তারপরে আমি তরিকতের ওয়াজ শুরু করব। নবীজির ইসলাম কি? এক পাওনা দার নবীজি এক ইহুদির কাছ থেকে টাকা ধার করছে, তো দেয়নি, তো ইহুদি এসে বলছে রহমাতাল্লিল আলামিন, শাফিয়াল মজলাবিন, ইমামুল মুরসালিন, এত কিছু টাইটেলটা টাকা দেও না, টাকা পাইলে তো চাবেই। আমি যদি টেবুনিয়া বাজার থেকে দশ হাজার টাকার মাল বাকি করে নিয়ে যাই, একদিন পলাই বেড়াতে একদিন যদি ধরে বলে এই আন্তর্জাতিক টাকা দে, বলবে না? এ বলবে না? বলবে। নবীজি বললেন সোমবারে এসে টাকাটা নিয়ে যাই, মনে রেখেন কি বারে? ইহুদি আসছে রবিবারে, রবিবারে আইসি আমি গামছা গলায় বাদাই রঙের পেঁচাইছে টাকা ফেলাম। নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে বলছে, দেখো তো সাহস কত আমার সামনে আমার নেতাকে, আমার নবী বলতেছে তলোয়ার খাপের ভিতরে ঢুকাও। বলে না হুজুর। বলে না না অমর ভুল করো না, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা জায়েজ না, এটাই হলো শরীয়ত। এটা কি শরীয়ত? এবার নবীজির নীতি, অল্প টাইমের ভিতর তো এক গাছি ওয়াজ করা যায় না, আবার মারিফত, এইবার তরিকতের ওয়াজ শুনো। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমাকে যখন তরিকতের ওয়াজ করতে বলে, তখন আমি আগে বলি ভাই এই লাইনটা অন্য হুজুরকে দেন, আমাকে দিয়েন না। বলে কেন? তরিকতের ওয়াজ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওনাদের জন্য আল্লাহই যথেষ্ট। কথাটা কার? আল্লাহ। কোরআন শরীফের কথা বললাম, আরেকটা আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এটাও কোরআনের আয়াত। আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। দুইখানা আয়াত। এইবার আমি যেটা বলি,
কিছু কিছু বাউল ফকিরের গান কিন্তু আপনারা একবারে হারাম মনে করবেন না। কিছু বাউলের গান আছে আমি চুপচাপ শুনি, ওরা বলে আমি অন্যদিকে মুখটা ফিরাই শুনি, তার কারণ আমার বাড়ির কাছে লালন ফকির রাখার বুঝলেন না। আর গান বুঝতে পারলে কোনো ব্যাপার না, না আন্দাজে একজনকে ফণ্ড ফণ্ড এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা কিসের অহংকার রে বন্ধু কিসের অহংকার। এর মধ্যে হারাম কথা কোনটা বলুক তো হুজুর, সব তো আমাদের জন্য জোরে বলেন ঠিক কি? আন্দাজে বলা নাই কোয়া নাই, আমাদের হয়েছে কি? আমি যদি চরমনাইকে ভালোবাসি চরমনাই যেটা বলে সেইটাই ভালো, আমি মানিকগঞ্জকে ভালোবাসি মানিকগঞ্জ যেটা বলে সেইটাই জায়েজ, আমি মাইজ ভান্ডারকে ভালোবাসি মাইজ ভান্ডার যেটা বলে সেইটাই জায়েজ, কিন্তু গোড়াই তো একজন নবী মুহাম্মাদুর রাসূল। জোর করিয়া বুঝতে গেলে তরিকতের ওয়াজ শুরু হয়েছে, কিন্তু শুনছেন তো? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। মরানা কেরামত আলী জনপুরি উনি হল ভারতের, তো রংপুরে আসি উনি পীর মুরিদি করে মানুষকে দিনের দাওয়াত দেয়। এক ভণ্ড পীর পীর পছন্দ করে না, এই ভণ্ড করেছে কি ওর ছেলেকে বলছে শোন এই জায়গায় মরানা কেরামত আলী বিশাল মার্কেট করে ফেলেছে, এই দেশ থেকে ওকে মায়েরই ওকে তাড়ানো দরকার। তো বলছে কীভাবে? বলে তুই মরার মতন পড়ে থাকবি, কাফন দিয়ে পেশায় নিয়ে যাই, বলবো হুজুর জানাজা করে দেন। শোন যখন জানাজায় দাঁড়াবে আল্লাহ একবার বলে হাত তুলবে, তখন তুই কাফনের মধ্যে থেকে ঠেলে উঠবি, তখনই আমি মায়ের ধর শুরু করবো। তুমি যদি এত বড় আল্লাহর ওলি হতে মরা মানুষ তাজা মানুষের জানাজা করলি কেনে? বাপ বেটা দুজন চিন্তা ভাবনা করে ছেলেটাকে কাফন দিয়ে হুজুর জানাজা করলেন। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলে বাবা তোমাদের এলাকার কোনো হাফেজ কারি দিয়ে জানাজা করো। বলে হুজুর আমি মান্তি করেছি আমার ছেলে মারা গেলে আপনাকে দিয়ে জানাজা করাবো। বলছে আমাকে দিয়ে জানাজা করো না গো, আর কি দেশে আলেম নাই নাকি? বলে আপনি জানাজা করবেন। বলে ঠিক আছে আসো, নিয়াত কর, চার তকবীর, কয় তকবীর জানাজার, কয় তকবীর? আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে পাঁচ তকবীর দিয়েছে, কয় তকবীর? পাঁচ তকবীর দিয়েছে জানাজা করতেছে। কইছে সানোয়ারকে বললাম যে তকবীর দেওয়ার সাথে সাথে ঠেলে উঠবি, আমার ভিতরে লাঠি নিয়ে আসছি তে উঠে না কে উঠে না কে জানাজা করে মোনাজাত করে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক তুমি যেখানে দাও দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে হুজুর কি আপনি তো জানাজাই জানেন না, লিখে আপনি বলে পাঁচ তকবীরে পড়লেন কেন? কয়ে তোর ছেলে কি মরা না তাজা? কয়ে তাজা মরা বললি যে তুই, প্রথম তকবীরে তোর তাজা ছেলেকে মেরে ফেলেছি, একদম প্রথম তকবীরে তোর তাজা ছেলেকে মেরে আমি চার তকবীরে জানাজা করেছি, কাফন খুল কাফন খুলে দেখে মাল পুষে গেছে। তরি কোথার ওয়াজ শোনো, জয় করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, এটাই হলো তরিকতের রাস্তা। ফুঁক দিচ্ছে, ওনারা আসলে তখন পানির বোতল মেলা পড়ে যেত, আগেকার বক্তা আসলে পানির বোতল পানির গিলাস জগ সব নিয়ে এসে সামনে থুতো। মরানা কেরামত আলী সাহেব পরে যান 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 গ্রামের ভিতরে চিৎকার করে পাবলিক চলে আসো পুকুরে আগুন ধরছে, পুকুরে আগুন ধরে পাগল নাকি?
আসি দেখে সত্যিকারই পুকুরে আগুন ধরে গেছে। আবার পুনরায় ফিরত গিয়ে বলছে, হুজুর আমি একটু দূরে দাঁড়াইছিলাম, আমি মনে করেছিলাম যে আমার পানিতে ফুক লাগে নাই, পুকুরে ফেলাই দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বলে বাবার শোনো, ওলি আল্লাহদের জবানকে কোনো রকম অসম্মান অবিশ্বাস করো না, এক গিলাস পানি আনো, তাড়াতাড়ি ওই পুকুরে ঢেলে দাও, তা না হলে ওই আগুন নিভাইতে পারবা না। এখানে কিছু তার কাদেরিয়া তরিকার লোক আছে না, কাদেরিয়া তরিকার লোক দেখলে এই যে কাদেরিয়া কাদেরিয়া বলে 250-300 লোক আছে। এক কাদেরিয়া তরিকার লোক বিরানে ফিরদৌস তকি মাহবুবে সুবহানি গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি 4 বছর বয়স। জোরে কম কয় বছর শুনছেন নাকি রে, মক কি ব্যাপার, আমি কি গৌরস্থানে বাস করতেছি দেখি, কয় বছর? 4 বছরের ছেলেকে মা নিয়ে মাদ্রাসায় দিয়ে বলছে, উস্তাদ জি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইয়ে দেন। আম্মা জান চলে গেলেন, 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানিকে উস্তাদ বলছে, আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে, হুজুর ওটা আমি জানি, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে, হুজুর ওটা আমি জানি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বলে, হুজুর ওটা আমি জানি, আলিফ লাম মিম। বলে, হুজুর ওটাও জানি। উস্তাদ জিজ্ঞাসা করছে, কত পারা পর্যন্ত জানো? হুজুর 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ আছে। উস্তাদ চিন্তা করছে, মানুষ না জিন, এই বয়সে 18 পারা? ভাই যাও, বড় বিশ্বাস বাড়ি গেছে। বিকালে উস্তাদ জি গৌসে পাক আব্দুল কাদের জিলানির বাড়ির গেটে যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কি আছেন, সালাম নেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি রে, আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে, মা গো পুরুষের সামনে আসতে হবে না। বলে, আপনি কে? বলে, আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে, না। কেন আসছেন? বলে, মা আপনি তো হাফেজ বানাতে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে, ঠিকই বলেছেন বাবা, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, এক পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াই, এক পারা কোরআন শরীফ শোনায় উনার মা ঘুম পড়ায়, আর আমার আপনার মা ঘুম পড়ায়, আগাডুম বাগাডুম ঘোড়াডুম যত রকম আসে, বাঘ আসতেছে, বিড়াল আসতেছে, শিয়াল আসতেছে, ঘুমা। যে মা ছেলেকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, এই ছেলে কিন্তু বিড়ালের মতন রূপ হবে, একেবারে ভীতু হবে। এই যে আমার ছেলেকে আমি এক পারা কোরআন শরীফ পড়ায় ঘুম পড়াই, ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানি বলছে, মা ওগো মা, আমি তোমার কাছ থেকে ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করি নাই। বলে, তাহলে কোন সময় মুখস্থ করলি? মা গো, আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। একে বলা হয় মাদারজাত আউলিয়া, তাই বলছি। তরিকত জগতের ওয়াজ করতে বড় কষ্ট হয়। বাইরে আমার বন্ধুরা, এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকা জোরে বলেন ঠিক কিনা। শুনে শুনে গল্প বাজি করো, আর আমি 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, মাত্র 1.5 মাস হলো আমি আজমির শরীফ থেকে আসলাম, এটা আমার লাস্ট জিয়ারত। খাজা মঈনুদ্দিন চিশতি অলিনা ভণ্ড, জোরে বলে লাগবে অলিনা, নিঃসন্দেহ অলি, নিঃসন্দেহ অলি মানে কি? আবার আমাদের দেশে কিছু কিছু হুজুর রাখো, তুমি যে পীর পীর করো, তোমার পীরে রাখি কই দিয়েছে, আমি তুমি কি করেছ? বলে, 141টা সিল্লা দিয়েছি। আমাদেরকে টিটকারি মারে,
মন্দির এটা কি করে দিয়েছে? একটা না দুইটা না, এক হাজার না দুই হাজার না, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, জীবনে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতির কত লাখ? 90 লক্ষ মুসলমান বানালে একটু ভিতরে আনন্দ আসে কি নাই? আসে না? উনি মিটমিট করে হাসেন। খাজা বাবার মা জিজ্ঞেস করে, মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে, মা হাসবো না কেন, হাসা এসেই যায়। বলে, কেন? 90 লক্ষ অন্য জাতিকে আমি কলেমা পড়ে মুসলমান করেছি। বলে, তাহলে তুই হাসবি কেন, আমি হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে, কিরকম? বলে, বেটা মঈনুদ্দিন রে 10 মাস 10 দিন পেটে ছিলি, এক নাই তো আমি ঘুমাই নাই, বাচ্চা পেটে করে 10 মাস 10 দিন আমি যাই না মাঝে বসে, কানছি চোখের পানি ফেলাইছি, নামাজ পড়ছি, তসবি জপছি, ইবাদত করছি, ফজরের নামাজ পড়ে পিঠটা বিছানার সাথে লাগাইছি, এই 10 মাস 10 দিন যাই না মাঝে বসে, সারা রাত আমি মাওলার কাছে কান্দতাম, মাহবুব গো আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব বলি বানায় দা, আমি হাসবো তুই হাসিস? কথা তো ঠিক মা। বলে, শুধু তাই না, যতবার যতদিন যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার বুকের দুধ তোর মুখে ঠেকায় না। এরকম একটা মা পাওয়াও তো মুশকিল। এক একটা ছেলে কি একবার দুইবার দুধ খায়? যতবার দুধ খাইছে বলছে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। তরিকত বল্লি হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সাইকেল মোটর সাইকেল হয় নাই, ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানা যায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। মরার জানাজাই গেলে আমরা একটু কাফনটা সরাই, একটু দেখি ভাই, শেষটা একটু দেখাও তো। খাজা গরিব নামাজের জানাজাই মুখের কাফনটা সরায়ে হাজারো মানুষ দেখতে লাগলো, জীবিত থাকাকালীন ওনার চেহারার উপরে যে নূর ছিল মরার পরে হাজার হাজার গুণ চেহারা বেড়ে গেছে, এই নূর দেখে ওই জানাজার মাঠে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আর আমাদের যে পীরগিরি তরিকতের ওয়াজ করতেও লজ্জা লাগে। লালন শাহের মাজারে বসে আছি, ওই দেওয়ালের প্রাচীরের সাথে আমার বাসা ছিল, এটা লালন শাহের প্রাচীর, এখানে বাসা ছিল, যাই দেখি এক পীর বাবাজি বসে আছে, ভক্তরাও বসে আছে, পেশাব ফিরে আসলো, কুলুবো নাই পানিও নেই। বাবাজি আপনার মুরিদ কত আছে? 1000-10 আছে। তাহলে আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? বাবা এই হাদিসটা যদি আপনি একটু দেন তা আমিও ছেড়ে দেব। বলে, তোমরা তো কানা। আমরা নাকি কানা? তোমরা তো ওই হাদিস মানুষকে বলো না। বলেন না শুনে, কার বালার জমিনে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল, 1 ফোঁটা পানি তার কপালে হইল না। সেই দিন থেকে আমি শোনার পরে নিহাত করেছি, যে পানি নবীর আওলাদ খেলো না এই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না। বাবারে, সামনে যদি না ঠেকাও পীর সাহেব তুমি তো পিছনেও ঠেকাও না, তুমি তো একেবারেই নাপাক। আমি কোন পীরকে ছোট করে দেখি না, কিন্তু ভণ্ড পীর আমি মানি না। ভণ্ড পীর মাইজ ভান্ডারে যাই আমি 43 বছর, একাধারে প্রতি বছর প্রতি মাসে 2-1 বার আমার যাওয়া হয়,
ধরপুরে আমি দুইবার প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি। মেজা হুজুর আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ উনি এখন নাই, আমাকে নিয়ে গেছেন। বহু পীরের দরবারে আমি ওয়াজ করি, আমি খাঁটি পীর মানে, কিন্তু ভণ্ড পীর খবরদার বাড়িতে ঢুকতে দেবেন না। পীর সাহেব বসে আছে আর মুড়ে যাই এই জায়গায় সেজদা মারতেছে, আমি ওখানে সেজদা কয়। শুনিলে প্রাণ চমকে উঠে, ওদের তো দলিল লালন গীতি। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা ওইখানে শাহের বারাম। নাউজুবিল্লাহ কোন, সবাই নাউজুবিল্লাহ বলে, ওই জায়গায় শাহের বারামখানা বানিয়েছে বন্ধুরা। এই জন্য আমি বলছি বাবা আমাকে সব ওয়াজ করতে দিও, কিন্তু তরিকতের ওয়াজটা করতে দিও না। কেন? এ বড় কঠিন কথা। যারা কাদেরিয়া তরিকার মুরিদ, বড় বিশ্বের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, নদীর কিনার দিয়ে যাচ্ছে, এই ওয়াজটা হাজারো বার শুনেছেন, ছোটবেলার থেকে হাজারো বার শুনেছেন। একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খেয়েছিল, ফলটা খাওয়ার পরে চিন্তা করলো কার ফল, আমাই আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়া, জাররা জাররা হিসাব দিতে হবে, এই ফলের কথাও তো আল্লাহ সেদিন তুলে ধরবে। বাউল্লা গান গায়ার কয়, ঝাকর তাই কর রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে তোরি। কাকে আঘাত দিয়েছ, কার জমিনের আইল ঠেলে তুমি? আরে জমিনের আইল ঠেলার লোক নাই নাকি? পাশের জমিন আমি আর মরণ আব্দুল রাজাক পাশাপাশি, আমি ঠেলতে ঠেলতে কুদাল দিয়ে কাটতে কাটতে ব্যাঁকা করে ওর জমি কমপকে দু হাত ঠেলে নিয়েছি, এরম নাই? কুদাল দিয়ে ব্যাঁকা করে ঠেলে নিয়ে মসজিদে যাই, আবার কয় কাতার সোজা করেন, মানে ওদিকে ব্যাঁকা করা হয়ে গেছে, এবার কাতার সোজা করেন, এরম করে নাকি? কোথায় কিসের তরিকা, কিসের শরীয়ত, কিসের হাকিকত? আমার নীতি যদি ঠিক না থাকে, নীতির নাম শরীয়ত, নীতির নাম তরিকত, নীতির নাম হাকিকত, নীতির নাম মারিফত। চিন্তা করছে কার ফল খেলাম রে, খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়ি গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলের মালিক আর একজন ওলি, ওলি কি ওলিকে চিনে না? স্বর্ণকারে সোনা চিনে না? জহরে জহর চিনে না? এ মাল তো দেখছি হলি লোক আমার বাড়িতে কেন? ওয়ালাইকুম আসসালাম চাচা, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? চাচা বলতেছে আমার ফলের গাছ, তুমি খোঁজ রাখো কারণটা কি। বলে চাচা কিছু মনে করেন না, আমি একটা ফল খাইছি ভুল করে, আমাকে মাফ করে দেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এটাকে আমাদের কুষ্টিয়ায় বলে সুযোগে সদ্ব্যবহার। চাষা ভুল হয়ে গেছে মাফ করেন, বলে মাফ হবে না, বলে মাফ করে দেন। মাফ আমি করতে পারি, 12 বছর আমার বাড়িতে গোলামি করবা। চাষা তাই হলো মাফ করবেন তো? বলে হ্যাঁ। কত বছর? ফল কয়টা? এক ফলে যদি 12 বছর খাইতে তরিকা কি জিনিস বুঝিলে, এক ফলে কত বছর? ওইরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে যাই বড়ই বেছে না, বড়ই এই বড়ই কত করে রে? বলে 60 টাকা কেজি, 1 কেজি দেয়, অত ওজন করতে করে 250 ছাড়ি দিই। ধরে বলে ঠিক কিনা? আরে মাত্র কয়দিন আগে আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই কি আপা বাড়িতে আছে তো? মানে হ্যাঁ আছে। তাহলে 1 কেজি আঙ্গুর নেই? তা আমি চিন্তা করলাম, তাহলে ফিরি আপা নাকি আঙ্গুর 1 কেজি মুসুক ওজন করে, আর আমার শালা গিলতি থাকে 1 টাকা তোলে আর গিলে। কোথায় শরীয়ত? 12 বছর হয়ে গেল চাষা, ও চাষা 12 বছর হয়ে গেল, তাহলে মাপ করে দাও চলে যায় বাড়ি। ওই মাপ কি তোমার বাপের ঘরের কথা? তার মানে? বলে মাপ হবে না,
আপনি বললেন যে বারো বছর গুলামি করলে মাফ হবে, বলে আমার ফল খাইছো আমি মাফ করতেও পারি নাও, বলে কেমন কথা। হ্যাঁ বাবাজি শোনো, তুমি কি মাফ চাও? বলে হ্যাঁ আমি মাফ চাই। মাফ চাও? বলে হ্যাঁ চাই। মাফ যদি পাইতে হয় আমি যেটা বলবো সেটা মানবা? বলে আমি মানব। তাহলে আমার একটা মেয়ে আছে তাকে তোমাকে বিয়ে করতে হবে। চাষা অন্য ডিউটিতে এইটা বাদ দেন, দেখেছেন নীতিটা, অন্য ডিউটিতে এইটা বাদ দেন। আর আমরা হলে কি বলতাম, আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাই, সাপল দিয়ে কিভাবে হার ভাঙতে হয় আমি দেখবো, বারো বছর ওয়াশিং করে নেবো। আর উনি বলছে চাষা অন্য ডিউটি দেন এটা বাদ দেন। বলে না না এইটাই করা লাগবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। বলে পরে আবার মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ, তুমি আমার মেয়েকে বিয়ে করা মানেই আমি মাফ করে দিলাম। তাহলে আর কি করব, কাজী ডাকেন, কাজী দেখবো। আগে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শুই নিলাম। বলে বলেন আমার মেয়ে ন্যাংড়া হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, আমার মেয়ে বুবা কথা বলতে জানে না। ন্যাংড়া কানা বুবা ঠসা, বিয়ে করবা নাকি তাই করবো? বড় বিশাল বাপ মনে মনে কয় কি আর বলবো, মাপ তো পাইতেই হবে, মাল তো একবারই দেন, বিয়ে দিয়ে দেন। এখন কি করব, বিয়ে দিয়ে দিল, বলছে বাবা এই যে ঘরে আছে বাসর ঘর, বাসর ঘরের বারান্দায় দিয়ে যাই কয় সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসর ঘরের গেটে যাই সালাম দেয়। বলেন তো দেখি, বহুত তো তরিকার মুরিদ আছেন, বিয়ে তো করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? হ্যাঁ শরীয়তের লোক সালাম দিয়েছে নাকি? ও পাগল, টাইমই নাই সালাম দেওয়া। আর উনি যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বিশ্ব সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম। বড় পিসের বাপ ঝাইড়ি দৌড়, শ্বশুর বলছে আব্বা দৌড় মারলা কেন? বলে ভুল করে অন্য ঘরে ঢুকেছি। এরকম বলে ওই ঘরের মেয়েটা ন্যাংড়া না লাভ দিয়ে উঠেছে, ওয়া আলাইকুম আসসালাম বলেছে বুবা না, আমি সালাম দিয়েছি কানে শুনেছে ঠসা না, আমাকে দেখেছে কানা না। ল্যাংড়া মানে শোনো, আমার মেয়েটা আমার বাড়ি সারা জীবনে পাশের বাড়িতেও যায় না, বোবা মানে আমার সাথে সারা দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই, কানা মানে আমাকে সারা দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে নাই, ঠসা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোন পুরুষের কথা কানে যায় নাই। ওই ঘরে আসলেন ও কাদেরিয়া তরিকার ভাই পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। এবার গৌসে পাকের ওয়াজ একটু থাক, একটু আগে আসি। খাজা বাবার ওয়াজ করেছি তাই না? খাজা বাবার ওয়াজ করি নাই? এইবার একজন বলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে, ওই জামানার একজন বড় ধরনের বলি, শুধু তাই না ওই জামানায় ওনার মতন জ্ঞানী আর কেউ ছিলেন না। ওলি আমরা চাই কি চাই না? ওলি চাওয়ার জন্য যায় আটরশি, ওলি চাওয়ার পাওয়ার জন্য যায় মাইজ ভান্ডার, ওলি পাওয়ার জন্য যায় বরিশাল চরমোনাই, ওলি পাওয়ার জন্য আমরা বহু জায়গায় ঘুরি। এইবার বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ ওই জামানায় বড় আল্লাহর বলি, যেমন টেবনিয়া বাস স্ট্যান্ড এরকম রাস্তার ধারে একটা হোটেল, হোটেলে রান্না বাড়া করে এক বাবুর্সি, মালিক সবগুলো বেচা কিনা করে নিয়ে চলে যায়, বাবুর্সি ওই অল্প বিস্তর যা দেয় তাই খেয়ে বেঞ্চের উপরে ঘুমায় থাকে, কিন্তু বাবুর্সি জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আর আমাদের দেশে মসজিদের পাশে বাড়ি মসজিদে যায় না। আমি কি তো মসজিদে, এটা কি মসজিদে যাওয়া নাকি? হ্যাঁ মসজিদে যাওয়া। তাহলে মসজিদের পাশে বাড়ি তুই যাইস নি? তোমার সে দেখেন না হাঁটুর গিরি ফাটা, হাঁটুর কি ফাটা? গিরি ফাটা, তোমার হাঁটুর গিরে ফাটা তো যাবি বা কেমনি? এই আওয়ামী লীগের নেতা যদি বলে
ফজরের নামাজের দুই ঘন্টা আগে যে পদ্মা নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে, আওয়ামী লীগের তরফ থেকে 50 কেজি ওজনের 2টা বস্তা চাউল ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরি ফাটার মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময়ে জান্নাত বাবা, জোর জুলুমের জান্নাত নয়। নামাজ আমাদের চাকুরি, বেতন হবে আমাদের জান্নাত। বাইরামাত তাহাজ্জুদের নামাজের শাখাওয়া বিন চাষ কোন নামাজ কাজা নাই, কিন্তু এই বাবুর শিকান্দে মাহবুব গো, আমার মালিক হতে চাই না হোটেলের, এমপি মিনিস্টার হতে চায় না, জমিদার হতে চায় না, বাবুর্চি হতে হতে থাকতে থাকতে যদি মারা যায় আমার কোনো ব্যথা বেদনা চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা চাওয়া, বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলাইহের চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি অন্য কিছু চাই না, খালি 5 ওয়াক্ত নামাজ আনতে চোখের পানি ফেলে আর বলে বাহাউদ্দিন নকশাবন বর্তমান জামানার ওলি, উনাকে না দেখাই আমাকে কবরে নিও না। কানতে কানতে 12 বৎসর হয়ে গেছে, আজকে 12 বৎসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে কান্দে মাহবুব গো, তোমার কাছে তো আমি ধন দৌলত চাই নাই, টাকা পয়সা চাই নাই, 12 বৎসর হয়ে গেল, এই দোয়াটুক তুমি কবুল করো না কেন? কেন বাহাউদ্দিন নকশাবন্দের চেহারাটা দেখাও না, চোখের পানি ঝরাই কান্দে, মাগরিব আনতে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে, কত বছর হয়েছে জোরে কম, এই মানুষটাকে এই আল্লাহর ওলিকে দেখার জন্য কত বছরই বাবুর্চি কাঁদছে জোরে বলে, এশার নামাজ পড়ে কান্নাকাটি করে ওই গরিবী হালতে বাবুর্চি কপালে যা আছে খাইয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে, ওই এলাকায় বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে সফরে গেছে। আমি যেমন দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা বাহির মাদি গ্রাম ওইখান থেকে আজকে আপনাদের এলাকায় সফরে আসছে দিয়ার পাড়া, ওই রকম বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কি করছে জানেন? সফর শেষে ব্যাগটা ঘাড়ে করে চলে যাচ্ছে, কোথাও একটু থাকবে, থেকে সকালবেলায় হাঁটা দিবে, এক মসজিদে উঠছে, ইমাম সাহেব বলছে চাচা মসজিদে থাকা যাবে না, তাহলে বারান্দায় থাকি, বলে বারান্দায়ও থাকা নিষেধ কমিটি। বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে এত বড় আউলিয়া, মসজিদের ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না, ব্যাগটা হাতে করে রওনা দিল, তাহলে রাস্তার ভিতরে একটা সুন্দর জায়গা দেখে বসে থাকবো, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে রওনা দিব, ব্যাগটা ঘাড়ে করে যেতে যেতে দেখে ওই বাবুর্চি ঘুমাই আছে, আর ওই হোটেলের সুলা গনগনা আগুন, ওই হোটেলের সুলাই গনগনি আগুন, তো সে ভালোই হয়েছে একটু আগুনটা তাপায় নেই, বাবুর্চিকে ডাকতেছে, বাবা কিছু মনে করবেন না, আব্বা কিছু মনে করবেন না, তো আপনি এখানে কে বলে চাষা? আমি বাবুর্চি, তো আপনার একটু সুলার আগুনটা তাপায় আর চাষ, আপনি বাপ বয়সী লোক আগুন তাপাবেন, তাপার অর্ডার দেওয়া লাগে নাকি তাপা? আল্লাহর বলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে, সকালবেলায় ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাবে, এমন সময় নিশি রাত্রিতে এই বাবুর্চি উঠলেন, অজু বানালেন, অজু বানায় যাই নামাজে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আজকে 12 বৎসর একদিন হতে যাচ্ছে, এই একটা দোয়া তুমি কেন শোনো না? ওই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেন দেখাও না? চোখের পানি ঝরে একা এই জায়গায় আগুন তাপাচ্ছে, আর এই জায়গায় যাই নামাজ বিষয়ে কানতেছে, কাকে দেখতে চাইছে কম?
আগুন তাপাইকে জল করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জালাপ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। যখন চাই নামাজ উঠায় রাখছে আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে বাবা শোনো কাঁদছো কেন, পা দুখানা এমন করে জড়ায় ধরছে বলে চাষা এই শীতের ভিতরে আপনি আগুন তাপালেন, আপনাকে তো আমি কিছু বলি নাই। আপনি বাপু আসি লোক একটু দোয়া করেন, কিসের দোয়া চাষা? 12 বছর আমি চোখের পানি ঝরাচ্ছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্য, একটু দোয়া করেন আল্লাহ যেন ওনার সাথে আমার দেখা করাইয়ে দেয়। বলে বাবাজি ওনাকে আপনি দেখবেন কেন? বলে চাচা বর্তমান বিশ্বে ওনার মতো ওলি নাই এবং ওনার মতো জ্ঞানী নাই, এই জন্য আমার ওনাকে বড় দেখার বড় ইচ্ছা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে বলে আই আই আমার বুকে আই, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে রে, তুই যাকে খুঁজছিস আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে। একটা একটা করে তরিকতের ওয়াজ যদি করি ফজর হয়ে যাবে, খালি শুনতেই মজা লাগবে, কিন্তু আমরা ওলি হব না, শুনে যেখানকার ওয়াজ সেখানে ছেড়ে তুই চলে যাবো। তাহলে তরিকতের ওয়াজ করবো কি করবো না? করবো। তরিকতের ওয়াজের আগে আর একটা তরিকতের ওয়াজ করি, আর একটা তরিকতের ওয়াজ করি, সেটা হলো হজ করেছেন কেউ আছেন এখানে? হজ করেছে না? আছেন? আছে। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে নাকি? আছে। এই মসজিদে কুবা আমার নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ, নিজ হাতে। ওই জায়গাটা ছিল এক ইহুদের জায়গা, নবীজি ইহুদের কাছে গিয়ে বললেন ইহুদিরে কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, মসজিদ তুলবো, আর যদি না পারো তাহলে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি বলছে টাকার গরম দেখায়ও না, বিক্রি করব না, আমি মুসলমান হব না, দানও করব না। নবীর মুখটা বেজার না খুশি? বেজার হয়ে এসে বসে আছেন হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উমর এসে কয় হুজুর আপনার মুখটা বেজার কেন? ঠিকই তো বলিস, ওইখানে একটা মসজিদ বানাবো কিন্তু ইহুদি এত কড়া আমাকে বললো যে টাকার গরম দেখাই না, আবার কলেমাও পড়বে না, মুসলমান হবে না। হযরত উমর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো নবীজি, আমি আবু বকর, আমি উমর, সব জিনিস সইতে পারি, সব জিনিস দেখতে পারি, কিন্তু আপনার মুখ বেজার এটা আমরা সইতে পারি না, আপনি একটু অপেক্ষা করেন দেখি কি করা যায়। হযরত উমর আবু বকর গেলেন ইহুদির কাছে, ইহুদিরে জমিটা বিক্রি করো কত দাম লিবা? ইহুদি বলছে টাকার গরম দেখাইবো না। আবু বকর উমর পারলেন না, বলছে হুজুর হলো না, লোকটা খুব কড়া। হযরত আবু বকর উমর চলে গেলেন, নবীজির মুখটা বেজার। এর মধ্যে হাজির হলেন নবীজির জামাই উসমান গনি। কয় মেয়ে বিয়ে করেছে উসমান গনি? আপনার মুখটা বেজার কেন? চোখে সাইকেলের বলের মতন পানি জমা। বলে হুজুর আপনার কি হয়েছে বলেন তো? নবীজি চোখ মুছে আর কয় উসমান রে, ওই ইহুদির জায়গাটাই আমি মসজিদ বানাবো, ইহুদি মুসলমান হবে না, কলেমা পড়বে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। বলে হুজুর শোনেন আমি একটা কথা বলব। কি বলেন? কি বলে? আমি একটা কথা বলি, আমি বিজনেসম্যান লোক, আমি মুকামে যাই শাম দেশে, আমি মুকামে যাই সিরিয়ায়, আমি মুকামে যাই ইয়ামিন দেশে, 1 মাস 10 দিন 15 দিন 20 দিন পরে আসি। এই ভালো করে খেয়াল করেন, প্রেম কাকে বলে? নামাজ নাই, রোজা নাই, একেবারে গাজাই দমমাই বিনা মানে যারা, আরে গান গালে কে নবী প্রেমিক হওয়া যায় নাকি? ভালো করে মনে রাখো, গলা ভালো হলে
আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয়। আমি ইয়ামিন সহ শামদেশ সিরিয়া মোকাম থেকে আসি এক মাস দশ দিন পনেরো দিন পরে। ইয়া রাসূলুল্লাহ, মোকাম থেকে এসে আমি সরাসরি বাড়ি যাই না, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান যেখান থেকে আসি না কেন আমার ছেলে মেয়ের মুখ আমি দেখি না, আমি ছেলে মেয়ের মুখ দেখি না, আগে আসি আপনার কাছে। আর আসেই দেখলাম আজকে মুখটা বেজা দালান হুজুর কি করতে হয় দেখি। বক্তার সাথে বক্তার খাতির জোরে বলেন ঠিক কিনা, নেতার সাথে নেতার খাতির জোরে বলেন ঠিক কিনা, ধনীর সাথে ধনীর খাতির হয় কি হয় না, ফকিরের সাথে ফকিরের খাতির হয় কি হয় না। আপনি দাঁড়ান, কান্দেন না, চোখের পানি ঝরছে নবীজির। উসমান গনি যাই বলছেন জমিটার দাম লিবি কত বললাম, বলে উসমান তিনজন কিনতে এসছিল কিন্তু ওদের ভাব ভালো না, টাকা খুব একটা দেবে না, তোমার জন্য আমি রেখে দিয়েছি। বলে রাখা মাখানা লিবি কত, তাই বল আমার মাল কারখানা, আমার মিল ফ্যাক্টরি, আমার মালের গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা সবগুলো লিখে দিয়েছি, একেবারে কিছু রাখে নাই, লিখে দিয়ে ইহুদির কাছ থেকে জমি লিখে নিয়ে এসে বলছে। হুজুর আপনি কি খুশি হয়েছেন? বলে কত টাকা দিয়ে কিনলা? বলে আমার কিছু বলতে কিছু নাই, সব লিখেছে। নবী বলছে তাই বলি কি এত টাকা দিয়ে জমি কিনা সম্ভব, দরকার ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, টাকা দিয়ে কি হবে যদি নবীর চোখ দিয়ে পানি ঝরে? প্রেম কাকে বলে দেখো, আর আমাদের মুইতি পানি না দিয়ে চার দোকানে বসে বসে গান গায়, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমরা গান গাই যদি মহব্বত হতো করে তাহলে বাংলাদেশে বড় বলি মমতা, যাতা গায়ক না মমতাজের একখান গান গাইয়ে দেখো গা কত কণ্ঠ, যাতার কণ্ঠ। গান গায়ে যদি ওরি হতো বাংলাদেশে মমতাজ হতো ধরে বলে ঠিক কেন, আর ওয়াজ করে যদি ওরি হতো বর্তমানে আমি বাঙালি হুজুর হতাম। কি জন্যে আমি কোন গান্ডা লিবেন, কি ধরনের সুর লিবেন আমি সব জানি, আপনি বলেন। তেরে পাঁচ হ্যায় হিরে মতি, মেরে মন মন দির মে জ্যোতি, কোন হুয়া ধনবান বন্দে মত কর তু অভিমান। এইবার উসমান গনিকে নবীজি বলেন কি দরকার ছিল? বলো হুজুর আপনার চোখের পানি পড়বে, আমি এটা আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার, খুশি হয়ে মুনাজাত করতেছে আল্লাহ, হাত তুলেছে নবী স্বয়ং রহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা, স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে। আরে বাবু ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে, মাবুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। মোনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন, মাবুদ উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন, উসমান গনি কয় আমিন, আবেগে প্রেমে আবেগে বলে ফেলেছে একটা খেজুর গাছের দিকে তাকাই, খেজুর গাছ রে আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে, সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি ইহুদি এসে দাঁড়ায় আছে। মোনাজাত শেষ করার পরে বলছে উসমান শোনো, এই লোকটা কেডা
বলে তুমি কি জানো না এটাই তোমার নবী, এটাই তোমার নবী। কি হয়েছে বলে উসমান? এটা তোমার নবী বলে হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কুরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী। এক কাজ, কি কান্দা কান্দতেছে তোমার জন্যে তোমার নবী, আর তুমি যখন মুসলমান হইছ অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায়, তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে মরিদ হওয়ার জন্য, যে মাল এই জায়গাতেই আছে, ঠিক কিনা, যে প্রধানমন্ত্রী গেছে। ওই হুদি মনে করে উসমান তোমার মতো ধনী যখন ইনার কাছে মরিদ হয়েছে অরিজিনাল নবী, তাহলে অরিজিনাল না থেকে ঘুমা নবী। আমার একটা কথা শুনবা ভাই, কি আমাকে একটু মুসলমান বানাইয়ে দিতে পারো না? সুবহান, তুমি কি মুসলমান হবা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো আমার বন্ধুটাকে মুসলমান বানাইয়ে দেন, মুসলমান বানাইয়ে দিলেন। এইবার আপনি পীর ধরলে পীরের কাছে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কি পারে না? বলছে হুজুর আমি তো মুসলমান হইলাম, তাহলে আমার কয়টা কথা আপনার শুনতে হবে বলো। উসমান গনি চিন্তা করতেছে কি কোন উল্টা পাল্টা প্রশ্ন করবে নাকি? উসমান গনি দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে উসমান গনি কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আমিও মুসলমান হলাম, উসমানের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানের যেই নবী আমারও সেই নবী, উসমানের যে কুরআন আমারও সেই কুরআন। বলে হ্যাঁ, বলে হুজুর গো কুরআনের ভিতরে তো বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তাহলে আজকে মুসলমান হিসাবে উসমান গণিত আমার ভাই। বলে হ্যাঁ, কুরআনের আইন মোতাবেক তোমরা দুইজন কি ভাই ভাই? বলে তাই যদি হয়, এটা কুরআনের আইন। বলে হ্যাঁ, তাই যদি হয় ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। হুজুর গো উনিও আমার ভাই, আমিও ওনার ভাই, ওনারও যে নবী আমারও সেই নবী, ওনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, এই নেন আপনার পবিত্র হাতে আমার ভাই উসমানের সমস্ত টাকা ফেরত দিয়ে ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। এটা ছিল মসজিদে কুবা, তরিকতের ওয়াজের মাঝে এই ওয়াজটা করার নিশ্চয় কারণ আছে, দানের ভাবটা দেখেছেন? আর আমাদের দান কি বলবো না, বাজার থেকে দুই টাকার একটা ফাটা নোট টেপ মারা, তোর বউ বলছে যে এই এমনি টাকা পয়সার অভাব তো ফাটা কেনে দুই টাকার একটা নোট, মানে পাঞ্জাবির পকেটে ঢুকায় রাখ, শুক্রবারে সালায় দেব। কোথায় দিবি? দেখবেন মসজিদে একটা দান বাক্স যায় নাকি? যায় নাকি? তো ইমাম সাহেব সামনে থাকে, তো ইমাম সাহেব যখন সালাম ফিরে তখন দান বাক্সটা দেয়, ইমাম সাহেব খট করে মোনাজাত করে, তো ইমাম সাহেব বুঝলো কি করে যে সব কাতারে কৈটোটা ঘুরিয়ে আইছে। দেখবেন আমার জীবনে কোনোদিন আমাদের এলাকার মসজিদে কোনোদিন 1000 নোট পড়তে দেখি নাই, 500 টাকার নোট পড়তে দেখি নাই, শুধু দেখবে মসজিদে নববীতে জায়গা হয় নাই, মসজিদে নববীতে জায়গা হয় নাই। তরিকতের ওয়াজ কারা কারা শুনবেন, হাতখানা দেখতে চাই, রাজি আছেন তো? বাবা, তারপর কারো শিখি কারোর অর্ধেক, মানে কেউ 20 মিনিট এরকম তুলতেছে আর কি। আরেকবার একটু হাত তুলেন তো ইনশাল্লাহ, তরিকতের ওয়াজ শুনবেন তো ইনশাল্লাহ। তুই এখনই যদি দৌড় মারেন তাহলে এত প্যান্ডেল করার দরকার ছিল, টাকাটা আমাদের দুইজনকে ভাগ করে দিতেন, এক কাম বেঁধে দিত। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি যদি থাকেন গো, এখনো তরিকতের ওয়াজ আমি শেষ করি নাই, বড় পীর সাহেবের কথা বলেছি, খাজা বাবার কথা বলেছি, বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ এর কথা বলেছি, এইবার আপনাদের কাছে আমি
মাত্র 20 মিনিট পরে তরিকতের ওয়াজ করব। আমার মাথার পাগড়িটা আপনাদের মধ্যে ছেড়ে দিলাম, ভিতরে যাবে না কিন্তু পাগড়ি এইখানেই দিলাম মসজিদে। এখানে কোনো জোর জবরদস্তি নাই, যে যা পারেন। ওনাদের মতন আমরা যতই লেকচার মারি, ওনাদের মতন দান আমরা করতে পারবো না। এবার পকেটে হাত দেন, আগে মসজিদের জন্য কিছু দান করার পরে তারপরে তরিকতের ওয়াজ শুনতে পারে। হ্যাঁ, আরে সর্বকে যা তা কথা নাকি হাসতেছেন, কয় আমার কাছে আর নাই, যা আছে পকেট ঝেড়ে দিয়েছি, আল্লাহ যেন ওর পকেট ভর্তি করে দেয়। ধরে মনে না আমি বাবাজি, দেরি করলে কিন্তু হবে না, ওয়াজ শোনা যাবে না। মাত্র এগুলো কিরে বাবারে, তোর পকেটে কি 10 টাকার একটা নোটও নাই নাকি? আরে চুপ থাকো, আমি বক্তা, এখনই ১০০০ টাকা পর্যন্ত আসছে, জোরে বলেন মারহাবা। আমি এমন একটা বক্তা, এদেশের অনেক বক্তা বলে 10,000 টাকা করে 10 জন হাত তোলেন, তো যখন হাত তোলে না তখন কয় 5,000 দেন, 5,000ও যখন হাত তোলে না তখন কয় যে যা পারেন দেন। ওই বক্তা না, আমার আগেই বলছে যার যা যার যা সমর্থ্য কুলাই মুক্ত হস্তে দান করো। এটা রিয়াজ মিস্ত্রি, রিয়াজ মিস্ত্রি 1,000 টাকা না রায় থাকবি, আর একজন 1,000 টাকা না রায় থাকবি। খুব তাড়াতাড়ি আপনাদের ওখানে কেউ খবরদার টাকা উঠাবেন না, কেউ যে ভিতরে যাই ভলেন্টিয়ার টাকা উঠাবেন, 10 না, মহিলাদের কাছে রুমাল নিয়ে যাও, এখানে না রুমাল না রায় থাকবি। খুব তাড়াতাড়ি আসেন, বিরানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহামা, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। নারায়ে তাকবীর, এই দেখেন কেবল বাড়তে শুরু করেছে 1,500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, যে হাতে দান করলো আল্লাহ ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফেকের কাছে ওই হাতখানা নিসু বানায় না। জোরে বলেন আমি, আল্লাহ তোমার ঘরে যারা দান করলো একবার সুযোগ করে দিও, তোমার ঘরখানা তোমার হাবিবের ঘরখানা যেন জিয়ারত না করা পর্যন্ত কাফনের কাপড় না পরায়। সময় করিয়া এইবার সজীব মারজনে 500 টাকা। এইবার আমাদের আপনাদের যে আপনারা যারা আলতাপ 1,500 টাকা, সবাই বলেন আমি। এইবার আপনারা যাদেরকে দাওয়াত করেন, আলহাজ হাফেজ মখলিসুর রহমান গেল, এক মৌলানা মখলিসুর রহমান গেছে, হযরত মৌলানা আব্দুস সামাদ গেছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার ডান পাশে বসে আছে, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সোহেল হাসান শাহিন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা। ভাইরা আমার একটা কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না, আপনাদের আপনারা দাওয়াত দিয়েছেন তাই তো নেতারা আসছে নাকি? বিনা দাওয়াতে আসছে, দাওয়াতে আসছে, তাহলে দাওয়াতে আসলে ওনারা তো আমাদের মতন বক্তারা যে 3 ঘন্টা এখানে ওয়াজ করবে আছে নাকি? ওনারা আরো কত জায়গায় প্রোগ্রাম দিয়েছে আল্লাহ জানে, হয়তো আরেক জায়গায় যাই আর এক মাহফিলে উঠবে। তো ওনাদের ওনাকে একটু মাইকটা ছেড়ে দিলাম, উনি ওনার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পরে তারপর